বন্ধু কেমন আছিস তুই? এই তো বন্ধু, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো বন্ধু, আমিও ভালো আছি। তুই কি জানিস এখন খুব সুন্দরভাবে কার্টুন ভিডিও তৈরি করা যাচ্ছে মোবাইল দিয়ে? কি বলিস বন্ধু, এটা কিভাবে সম্ভব আমাকে দেখা তো তুই। তাহলে বন্ধু তুই এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবি, না টেনে তাহলে কিন্তু তুই বুঝতে পারবি কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে ইন্টারেস্ট হন তবে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টিপে কালো করে দিন এবং তার পাশে বেল আইকনটি ট্যাপ করে অল করে দিন, এতে করে আমি যখন নতুন টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বেশ, দেখুন ফার্স্টে কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য। তো দেখুন ভিউয়ার্স, আমাদের এলাকায় কিন্তু ইলেকশন চলছে এবং ইলেকশনের জন্য কিন্তু চারিদিকে মাইকিং নয়েজ হচ্ছে, তো এই সময় কিন্তু রেকর্ড করা খুবই মুশকিল। চারিদিকতে কিন্তু মাইকিং চলছে এবং মাইকিংয়ের নয়েজ আসছে, তো এটার জন্য কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, ফার্স্টে যে কার্টুনটা দেখলেন আপনারা ওটা কিন্তু একটি ইন্ট্রো কার্টুন এবং ওটা কিন্তু আমি আমার জন্য বানিয়েছি এই অ্যাপ্লিকেশান দিয়ে। তো আপনারা কিন্তু ওটার মতন চাইলে আপনারা কার্টুন তৈরি করতে পারবেন। আপনাদের কিন্তু কোনো ধরনের এডিট জানা লাগবে না, আপনাদের কিন্তু কোনো ধরনের কোডিং জানা লাগবে না। তো আপনারা কিন্তু যে কোনো ফোন দিয়ে কিন্তু ওরকমভাবে কিন্তু কার্টুন তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করার জন্য কিন্তু আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন আপনারা। তো প্লে স্টোরে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স, আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন টুইন ক্রাফ্ট, TWEEN টুইন ক্রাফ্ট, CRAFT টুইন ক্রাফ্ট। তো টুইন ক্রাফ্ট লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু একদম সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে। তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন আপনাদের ফোনে। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু আগে থেকে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা রয়েছে। তো এটার মাধ্যমে কিন্তু বেসিক্যালি আমরা কার্টুনটা তৈরি করব। তো এটার মাধ্যমে কীভাবে তৈরি করব সেটি কিন্তু এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার সাথে সাথে দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন ভিউয়ার্স, নিচে একটি আইকন দেওয়া রয়েছে, তো আপনারা কিন্তু এই আইকনে কিন্তু ক্লিক করবেন। দেখুন ভিউয়ার্স, এই আইকনে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, বাম পাশে কিছু অপশন রয়েছে। দেখুন ভিউয়ার্স, বাম পাশে একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো সর্বপ্রথমে কিন্তু আমাদের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো বেশ, দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে আপনাদের সামনে। তো আপনাদের ইচ্ছা মতন কিন্তু যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা চুজ করবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এখানে এই ব্যাকগ্রাউন্ডটা, আমি রেস্টুরেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর দেখুন ভিউয়ার্স, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আমার সামনে কিন্তু দেখুন রেস্টুরেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু চলে এসেছে। তো দেখুন ভিউয়ার্স, এরপর আমাদের কিন্তু ক্যারেক্টার অ্যাড করার প্রয়োজন পড়বে। তো দেখুন ভিউয়ার্স, বাম পাশে লেখা রয়েছে ক্যারেক্টার, তো আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু বহুত ক্যারেক্টার রয়েছে, আপনাদের ইচ্ছা মতন কিন্তু যে কোনো ক্যারেক্টার কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন। তার আগে আপনারা লক্ষ্য করে রাখুন, দেখুন ব্যাকগ্রাউন্ডে যে আমি যে রেস্টুরেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা সেট করেছি এখানে কিন্তু দেখুন দুটি ক্যারেক্টার বসার জায়গা রয়েছে, তার মানে কিন্তু আমি এখানে দুটি ক্যারেক্টার অ্যাড করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু আপনারা ক্যারেক্টার অ্যাড করবেন। তো আমি এখানে দুটি ক্যারেক্টার অ্যাড করে নিব। তো আমি আবারও কিন্তু ক্যারেক্টারে ক্লিক করলাম। তো ক্লিক করার দেখুন ভিউয়ার্স, ফার্স্টে দেখুন টম, তো আমি ফার্স্টে কিন্তু টমরে অ্যাড করলাম, টমে ক্লিক করলাম। তো ক্লিক করার দেখুন ভিউয়ার্স, টম কিন্তু অ্যাড হয়ে গেল। তো এরপর দেখুন ভিউয়ার্স, এই টমের পাশ থেকে দেখুন একটি দাগ রয়েছে, তো এই দাগ ধরে কিন্তু আপনার টানলে কিন্তু আপনারা এই ক্যারেক্টারটা কিন্তু নাড়াচাড়া করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এই ক্যারেক্টারটা কিন্তু ওই দাগ ধরে টেনে কিন্তু নাড়াচাড়া করে আপনাদের ইচ্ছা মতন যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবেন। এবং লক্ষ্য রাখুন, দেখুন ক্যারেক্টারের প্রতিটা যে হাত রয়েছে, পা রয়েছে, মুখ রয়েছে, সবগুলো কিন্তু আপনারা চাইলে নাড়াচাড়া করতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমি ক্যারেক্টারটিকে মাজা থেকে একটু বসিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু মাজা ধরে নাড়াচাড়া করলাম, ক্যারেক্টার কিন্তু বসে পড়লো। আপনারা কিন্তু সেমভাবে হাত নাড়াচাড়া করে বসাতে পারবেন, পা নাড়াচাড়া করে বসাতে পারবেন, মুখটা নাড়াচাড়া করতে পারবেন। তো এইভাবে কিন্তু সেমভাবে আপনার ক্যারেক্টারকে এখানে সিটে কিন্তু বসিয়ে নেবেন। তো দেখুন ভিউয়ার্স, এরপর কিন্তু আমি আরেকটা ক্যারেক্টার অ্যাড করব। তো আবারও কিন্তু আমি ক্যারেক্টারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আমি এখানে টোকে অ্যাড করব। তো টোতে ক্লিক করলাম। তো ক্লিক করার দেখুন ভিউয়ার্স, টো কিন্তু অ্যাড হয়ে গেল। তো সেমভাবে কিন্তু আমি আবার টোকে এই চেয়ারে কিন্তু বসিয়ে দিব। তো বসানোর পর দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু ক্যারেক্টার সেট করা হয়ে গিয়েছে। তো এবার কিন্তু দেখুন ক্যারেক্টারের মাথার উপর একটি মাইক্রোফোন রয়েছে। দেখুন ভিউয়ার্স, এই ক্যারেক্টার মাথার উপর একটি মাইক্রোফোন রয়েছে, এই ক্যারেক্টার মাথার উপর একটি মাইক্রোফোন রয়েছে। তো এই মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ভয়েস অ্যাড করতে হবে। ক্যারেক্টার যা আপনি যা বলাতে চান ক্যারেক্টারকে তাই কিন্তু আপনি বলে ভয়েসটা কিন্তু অ্যাড করাবেন। দেখুন ভিউয়ার্স, এবার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভয়েসটা অ্যাড করাবেন। তো দেখুন ভিউয়ার্স, নিচে লেখা রয়েছে, দেখুন নিচে একটি দাগ রয়েছে। তো এই দাগে কিন্তু দেখুন ফার্স্টে দেখুন জিরো লেয়ার, তো এখান থেকে দেখুন এখানে
ডান পাশে একটি প্লাস আইকন রয়েছে। তো আপনারা কিন্তু প্রতিটা কথা বলার আগে কিন্তু একটি করে লেয়ার অ্যাড করে নেবেন। তো দেখুন ভিউয়ার্স, ফার্স্টে কিন্তু দেখুন টম কথা বলবে। তো টম জিজ্ঞাসা করবে যে বন্ধু তুই কেমন আছিস। তো আমি ফার্স্টে একটি লেয়ার অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর দেখুন ভিউয়ার্স, আমি এই টমের যে মাইক্রোফোন এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিন্তু আমি কথাটা বলা শুরু করবো। দেখুন ভিউয়ার্স, ভাই তুই কেমন আছিস বন্ধু। তো এরপর বলার পর দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড করছি, এজন্য কিন্তু আমার আর স্ক্রিন রেকর্ডটা হচ্ছে না। তো আপনারা কিন্তু এখানে এরকম সেমভাবে কিন্তু ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনারা যেই কথাটা বলবেন সেই কথাটা কিন্তু রেকর্ড হয়ে কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু বলবে। এবং সেমভাবে কিন্তু আবার এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, এরপর যদি আপনার টোকে বলাতে চান তাহলে কিন্তু আপনারা আবারও কিন্তু এখানে দেখুন এই প্লাস আইকনে ক্লিক করে একটি লেয়ার অ্যাড করে নেবেন। তো লেয়ার অ্যাড করার পর দেখুন ভিউয়ার্স, আপনি টোর যে মাইক্রোফোন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যা বলবেন সেটা কিন্তু টো বলবে। এভাবে কিন্তু আপনারা এক একটা করে কিন্তু আপনারা এই লেয়ার অ্যাড করবেন এবং আপনারা কিন্তু এখান থেকে বলে বলে কিন্তু আপনারা ভিডিওটা তৈরি করবেন। তো এরপর দেখুন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে কিন্তু এই কারণ ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। এবার সেভ করবেন, দেখুন ভিউয়ার্স উপরে লেখা রয়েছে সেভ অপশন। তো আপনারা কিন্তু এখানে সেভে ক্লিক করলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লাগে থাকে আর আমার এই ভিডিও দেখে যদি আপনারা বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিবেন। আর আমার ভিডিওর নিচে দেখুন একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন তো টিপে কালো করে দিন, তারপর থেকে বেল আইকন টিপে অল করে দিন। তাহলে কিন্তু এরকম ইনফরমেশন ভিডিও যখনই আমি ইউটিউবে নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।